আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইস্ট কিভাবে সংরক্ষণ করা হয় সেই বিষয়ে। আমি একটা বড় সাইজের অ্যাঞ্জেল যেই প্যাকেটটা আছে সেই ইস্ট এনেছি, এটা হচ্ছে 500 গ্রাম। আর এই ইস্ট কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, যদিও আমাদের বাসায় এত ইস্ট লাগে না, খুব কম লাগে। আর এগুলো সাধারণত দেখা যায় বড় বড় যে প্যাকেটগুলো এগুলো বেকারির জন্য, আর আমরা যদি এনে রাখি এটা কিন্তু বাহিরে রাখলে নষ্ট হয়ে যায়। আর ইস্টটা কিন্তু খুব সহজেই আমরা সংরক্ষণ করতে পারি, কারণ এতগুলো ইস্ট আমাদের বেশি একটা লাগে না। এটা চায়নার একটা প্রোডাক্ট, আর এটা কিন্তু 22 সাল পর্যন্ত ডেট আছে। আর এই ইস্টটা কিন্তু খুব সহজেই আমরা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবো, যদি ভালোভাবে রাখতে পারি। আর আস্তে আস্তে কিন্তু এটা ব্যবহার করা যায়, দেখা যায় এতগুলো ইস্ট কিন্তু আমাদের প্রয়োজন হয় না, এর জন্য যখন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আবার আমরা ব্যবহার করতে পারবো। এই যে অ্যাঞ্জেল আছে এই ইস্ট, এবং আমরা মার্কেটে যে ছোট ছোট ইস্টের বোতলগুলো কিনি সেগুলো কিন্তু সেম একই রকম। সাধারণত এই বড় ইস্টগুলো খুলে ছোট ইস্টগুলো বানানো হয়। ছোট ইস্টগুলো কিন্তু দেখা যায় এই যে আমরা দেখিয়ে দিচ্ছি, এই ইস্টগুলো কিন্তু সাধারণত দেখা যায় 2 থেকে 3 দিন ব্যবহার করলে কিন্তু শেষ হয়ে যায়। আর যে বড় বড় প্যাকেটগুলো সেগুলো কিন্তু আনলে প্রায় অনেক দিন ব্যবহার করা যায়, কমপক্ষে 1 বছর তো আপনি ব্যবহার করতে পারবেনই। আর এই ছোট ছোট বয়মে করে আপনারা রাখতে পারেন, আর যদি ভালো হয় প্যাকেটটা ভালোভাবে কেটে কয়েকটা বয়ম রেখে তারপর বাকি যে ইস্টগুলো থাকবে সেগুলো ভালোভাবে সংরক্ষণ করে রাখলে আপনি প্রায় 1 বছরের মতো ব্যবহার করতে পারবেন। আর এটা আমার কাছ থেকে নিয়েছে 160 টাকা, আপনারা যে কোনো গ্রোসারি স্টোরে এটা পেয়ে যাবেন। আর আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম। এখানে কিন্তু প্রায় 500 গ্রাম ইস্ট আছে, প্রচুর ইস্ট এখানে। এখন যতটুকু প্রয়োজন এতটুকু বাহিরে রেখে বাকিটা আমি সংরক্ষণ করব। আর ইস্ট দিয়ে কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করি। এই যে দেখেন ইস্টটা কিন্তু সেম ছোটটা যেরকম ইস্ট থাকে এটার মধ্যে ঠিক এরকমই ইস্ট, একদম ঝরঝরা। এখন আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ইস্ট আমি বাহিরে রেখে বাকিটা আমি সংরক্ষণ করে ফেলব। এখন এই যে ছোট ছোটগুলো আমি কিন্তু এগুলো এনেছিলাম, এগুলো 40 টাকা করে নিয়েছে, তো আমি এখানে রেখে দিচ্ছি। আর বাকি যে ইস্টটা আছে আপনারা জি ব্লক ব্যাগে ঢুকিয়ে ভালো করে সংরক্ষণ করতে পারেন। আমরা সাধারণত যেই ডিপ ফ্রিজে মাছ মাংস রাখি সেই ডিপ ফ্রিজে রেখে, আর এটা কিন্তু অবশ্যই ভালোভাবে জিপলকে আটকিয়ে রাখতে হবে যাতে কোনো প্রকার বাতাস না থাকে, অথবা আপনারা পলি ব্যাগে রেখেও সংরক্ষণ করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ভাঁজ করবেন, যাতে কোনোভাবেই বাতাস বা পানি কোনো কিছু না ঢুকতে পারে, সেজন্য এভাবে ভালো করে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে একটি পলি ব্যাগে ঢুকে নিচ্ছে, আপনাদের কাছে যদি জিপলক ব্যাগ থাকে তাহলে সেগুলোতেও ঢুকে সংরক্ষণ করে রাখতে পারেন। এভাবে কিন্তু আপনি 1 বছরের মতো এই ইস্ট সংরক্ষণ করে রাখতে পারবেন, আপনার যখন প্রয়োজন তখন কিন্তু ইস্টটা নামিয়ে ব্যবহার করতে পারবেন, এটা কিন্তু জমবে না। তো আজ এই পর্যন্তই ছিল, খোদা হাফেজ।